স্পোর্টসে অংশগ্রহণ করতে গিয়ে পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুর কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী। অভিযোগ, স্পোর্টসে প্রতিযোগীদের যে খাবার দেওয়া হয়েছিল তা খাওয়ার পর থেকে কয়েকজন ছাত্রছাত্রীর পেটে ব্যথা শুরু হয়। বর্তমানে চারজন জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্পোর্টসে অংশগ্রহণ করতে গিয়ে পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুর কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী। গত সোমবার ও মঙ্গলবার লালবাগ FCBC কলেজে ইন্টার স্পোর্টসের আয়োজন করা হয়। জেলার 26টি কলেজ থেকে প্রতিযোগীরা এই স্পোর্টসে অংশগ্রহণ করে। অভিযোগ, স্পোর্টসে প্রতিযোগীদের যে খাবার দেওয়া হয়েছিল তা খাওয়ার পর থেকেই কয়েকজন ছাত্রছাত্রীর পেটে ব্যথা শুরু হয়। তারপর 11 জন ছাত্রছাত্রীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। লাঞ্চ খাওয়াতে আপনার ওই যে ভাত এবং চিকেন আর একটা সবজি ছিল, সে সবজি থেকে একটা দুর্গন্ধ, একটা বাল ছিল, টক টাইপের একটা খাবার হচ্ছিল। তো ওই সেই খাবারটা খেয়েই আপনার পেটে ব্যথা শুরু হয়। এবং বাড়ি আসার টাইমে ওখানে আমাদের প্রোগ্রাম ছিল ফুটবল ইন্টার কলেজ কম্পিটিশন, অংশগ্রহণ করেছিল 26টা কলেজ। আমাদের জঙ্গিপুর কলেজে প্রায় 11 জন এসেছিল হসপিটালে তাদের পেটে ব্যথা, এবং 4 জন সিরিয়াস অবস্থা, তার জন্য 4 জনকে ভর্তি করা হয়েছে। আর বাকি যে 7 জন তাদেরকে ট্রিটমেন্ট করে এবং ওষুধ দিয়ে ওদেরকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে গাড়ি করে। আমি ছিলাম, আমারও পেটে ব্যথা হয়েছে রাত্রে, এবং যারা খেয়েছে খাবারটা তাদেরই প্রতিটা কলেজেই, মানে দমকল কলেজ থেকে শুরু করে বহরমপুরে কিছু কিছু স্টুডেন্টদের পেটে ব্যথা শুরু হয়েছে। যিনি দায়িত্বে ছিলেন তার আমরা শাস্তি চাই। প্রথম বর্ষের ছাত্রী বলেন, যিনি খাবারের দায়িত্বে ছিলেন তার উচিত ছিল খাবারের জায়গা ভালোভাবে পর্যবেক্ষণ করা। খাবারের বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। আমরা জঙ্গিপুর কলেজ থেকে খোখো একটা টিম ছিল, সেটা আমরা FCBC লালবাগের কলেজে খেলতে গিয়েছিলাম। দিয়ে ওখানে খেলতে গিয়ে খাবার খাওয়ার পরে পেট ব্যথা, খাওয়ার পরে পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। দিয়ে আমরা মোট 11 জন অসুস্থ ছিলাম, তার মধ্যে 4 জনের বেশি একটু ছিল, তাই 4 জন ভর্তি আছে, তার মধ্যে 3 জন মেয়ে 1 জন ছেলে। তাদেরকে তো দেখা উচিত, ছাত্র ছাত্রীকে খাবারটা দেওয়ার আগে খাবারটা ভালো দেওয়া উচিত, খাবারটার মধ্যে কিছু যদি পড়েও যায় সেটা তো আগে চেক করা উচিত। হ্যান্ডমেড মাস্টার কালেকশন বহরমপুরে সর্বপ্রথম হ্যান্ডমেড শৌখিন ও সুন্দর বিপুল সামগ্রী নিয়ে এসেছি আমরা। আপনার ঘরকে আমাদের মাস্টার কালেকশন দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। এখানে পাবেন টেরাকোটার বিভিন্ন আইটেম, পেটের ফার্নিচার, হাতের তৈরি বিভিন্ন রকম ব্যাগ, কাঠের তৈরি অনেক সামগ্রী, ওয়াটার কালার পেন্টিং, ক্যানভাস পেন্টিং, বোতল আর্ট, কেটল আর্ট, হ্যাঙ্গিং ল্যাম্প, ফ্লাওয়ার হাউস, সেরামিক ও রাজস্থানী নকশার কাজ, আরো অনেক রকম সম্পূর্ণ হাতে তৈরি নানান সামগ্রী। ঠিকানা মোহন মল, 2nd ফ্লোর, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের যোগাযোগ নাম্বার 7029064496।